হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো এখানে জেনারেটরটা হচ্ছে বারবার হ্যাং করতেছে। তো আমরা হচ্ছে এখন একটু ব্যাটারি ভোল্টেজটা দেখব। এর আগে আমরা দেখছিলাম, তো এখানে যদি আমরা ব্যাটারি ভোল্টেজটা দেখি, দেখতেছি 13.6। তো এই 13.6-এ থাকা অবস্থায় আমরা হচ্ছে চার্জিং কন্ডিশনটা অফ করে দিলাম। তো চার্জিং কন্ডিশনটা যখন আমি অফ করে দিচ্ছিলাম, তখন আমি দেখতেছি যে এটা 13.6 আছে। তো আমি ব্রেকারটা অফ করে দিলাম, মেইন ব্রেকারটা। তো ব্রেকারটা অফ করে দিয়ে এখন হচ্ছে আমি এটাকে ম্যানুয়ালি স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছি। অলরেডি 13.1-এ চলে আসছে। তো আমি একবার স্টার্ট দিলাম, আমি অফ করে দিলাম। অফ করে দিয়ে হচ্ছে এখন আবার ম্যানুয়ালি স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, হ্যান্ড দিয়ে আবার ম্যানুয়ালি চার্জ দেওয়ার চেষ্টা করলাম। এই যে তখনই হচ্ছে 9.3, অর্থাৎ কন্ট্রোলারটা 9.3 শো করতেছে এবং হচ্ছে আমার ব্যাটারি ভোল্টেজ ডাউন হয়ে গেছে এবং কন্ট্রোলারটা হ্যাং হয়ে গেছে। তো এখন মোটামুটি আমরা নিশ্চিত যে এটা হচ্ছে ব্যাটারি প্রবলেম এবং এই যে 9.3 এবং ব্যাটারি ভোল্টেজের কারণে হচ্ছে এটা ডাউন হয়ে গেছে, অর্থাৎ চার্জিং কন্ডিশনটা এখন নাই। তো যদি চার্জিং থাকতো তাও এটা হইতো না, চার্জিং থাকা অবস্থায় অনেক সময় সেটা ইয়ে হয় না। তো মোটামুটি আমি এখন 100% নিশ্চিত যে এটা ব্যাটারি ভোল্টেজ ডাউন এবং হচ্ছে ব্যাটারিটা রিপ্লেস করলে আশা করি কন্ট্রোলারটা প্রবলেম হবে না। এখন যদি আমি আবার তুলে দেই, আবার হচ্ছে আমি এটাকে তুলে দিলাম, ব্রেকারগুলো তুলে দিলে এখন একটু পরে আবার চলে আসবে। আমি যদি মেনটা আবার অফ করে দিই সবগুলো, তো সবগুলো অফ করে দিয়ে এখন যদি আমি দিই তাহলে হচ্ছে আবার চলে আসবে। যা দিলাম এখন কিন্তু আমার ডিসপ্লেতে পাওয়ার আসছে এবং ডিসপ্লেটা নতুন করে চালু হয়েছে, ঠিক আছে। তো এটা সেম প্রবলেম আমার কাছে যেটা মনে হচ্ছে। তো আর আমি ব্রেকারটা তুলে দিচ্ছি। তো এখন এটার দায়িত্বে যারা আছে তারা যদি এই ব্যাটারি প্রবলেমটা সলভ করে ফেলায়, ব্যাটারিটা রিপ্লেস করে ফেলায়, তাহলে এই কন্ট্রোলারটা আবার আশা করি আগের মতো কাজ করবে। ওকে, আজকে পর্যন্তই। আক্সার একটি জেনারেটর। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।